আইপিএল 2020 চলল না রাসেল, কিন্তু এদিকে লাঙ্কান প্রিমিয়ার লিগে রাসেল আবারও মাসেল দেখালো। তো সবই আজ ভিডিও আলোচনা করব, আর তার সাথে আরেকটা জিনিসের আলোচনা করব, কেন চলল না এবছর আইপিএল এর রাসেল। তার আগে দেখতে থাকো পুরো ভিডিও, এবং আমাদের চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওয়েস্ট ইন্ডিজের জান এবং কলকাতা নাইট রাইডার্সের সান আন্ড্রে রাসেল, ভাই আন্ড্রে রাসেল কিন্তু আবারও তাকে মাসেলটা দেখিয়ে দিল। এবং ভাই কেন চলল না আইপিএলে এইটাও আমি জানাতে চলেছি, কিন্তু তার আগে রাসেলের কালকের ইনিংসটা দেখে নাও। কলম্বো কিংসের হয়ে খেলছে, যেখানে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ হয়েছে সেটা তোমরা জানছিন। সেখানে তিনি 342.11 স্ট্রাইকার রেটে ব্যাট করেছে ভাই, সেখানে 19 বলে 65 রান করেছে ভাই, 19 বলে 65। এবং কাল সেদিনকার ম্যাচটি বৃষ্টি হয়েছিল, এই জন্যে 6 ওভার থেকে 5 ওভারের খেলা হয়। এবং 96 রান করে অ্যান্ড্রে রাসেলের দল প্রথম ব্যাট করে, তার মধ্যে 19 বলে 65 নট আউট অ্যান্ড্রে রাসেল, যেখানে 9টি 4 এবং 4টি 6 মেরেছেন। এবং ভাই 19 বলে টোটাল 65 রান করেন, তার মধ্যে 14 বলে 50 করেন এবং 14 বলে 4 মেরেই 50 করেন, অর্থাৎ 14 বলে 53টি রান করেন। ভাই আইপিএলে এত ফ্লপ খাওয়ার কারণ আমি বলছি, কিন্তু তার আগে আরেকটু শুনে নিন। আগের দিন যেদিনকে খেলা হচ্ছিলো সেদিনকে কিন্তু কলম্বো কিংসের হয়ে ওপেন করতে লেবেছিল অ্যান্ড্রে রাসেল, এই জন্যেই প্রথম থেকেই তার ব্যাটে সুযোগটা পেয়েছিল এবং প্রথম থেকেই সে হাত খোলার চেষ্টা করেছিল। এবং সে প্রথম কয়েকটি বল খেলে এবং 19 বলে 65 রান করে দেয় এবং একটা লাজাবাব পারি এবং সুন্দর ব্যাটিং করেছেন ভাই, ভয়ানক। এবং আমি বলছি আইপিএলে না চলার কারণ, প্রথম কারণ ভাই তাকে সুযোগ দেওয়ায়নি ঠিক মতো, এবং দ্বিতীয় কারণ একটু হয়তো চোটের কারণ ছিল, তাই জন্য 2-3টে ম্যাচ মিস করেছে। কিন্তু তার প্রথম কারণ ভাই তাকে মানে তার একটা দলের একটা প্লেয়ারের যদি সে মানে একটা তার মনের মতো কিছু না পায়, সে ভাই এমনি মানে তার মনে কিছু একটা হবে। যেখানে প্রথম আমি তো বলবো ব্রেন্ডন ম্যাককালামের, এবছর মানে সে ভাই সিপিএলে জিতেছে বলে আইপিএলে আর সিপিএলের অনেক পার্থক্য আছে। আর সব থেকে বলে দেয় তোমরা বললো লঙ্কান প্রিমিয়ার লিগেও আছে, কিন্তু না, লঙ্কান প্রিমিয়ার লিগে মোহাম্মদ আমির বলে 26 রান নিয়েছে অ্যান্ড্রে রাসেল, সায়েদ আফ্রিদির বলে বড় বড় 6-4 মেরেছে ভাই। লঙ্কান প্রিমিয়ার লিগে মোহাম্মদ আমির পাকিস্তানের কিরম বলা তোমরা জানো ভাই, তোমরা দেখে নিতে পারো। কলম্বো কিংস 34 রানে জিতে যায় ম্যাচটি, আর রাসেল তো ম্যান অফ দ্য ম্যাচ হয়, কিন্তু ব্রেন্ডন ম্যাককালাম ভাই একদম তাকে কাজে লাগাতে পারিনি এবং তাকে ইচ্ছা মতো মানে ঝায়ক করে ভাই প্রথম থেকে ব্যাটে লাভাও, 1 উইকেট পরের ব্যাটে লাভাও, সে ভাই যেন এসে পর 6 মারে তারপর আউট হয়ে যায়, সেটা হয়েছিল 2020। কিন্তু ভাই 2019 তেমনটা হয়নি, কারণ 2019 মানে সবাই আউট হয়ে যাচ্ছিল, সে হাতে 10 ওভার পেলেও পেয়েছিল আর তখনই সে সুযোগটা পেয়েছিল। কিন্তু 2020 কী হলো, আউট হবে হচ্ছে রান কম, কিন্তু এদিকে বল চেক খেয়ে যাচ্ছে সবাই, এখানেই সবচেয়ে বড় কারণ। আর অবশ্যই আমরা যদি রাসেলকে চলতে দেখি তো আবার একটা মনের মতো কোচ চাই, যে রাসেলকে বুঝবে, যেরকম জ্যাক ক্যালিস গৌতম গম্ভীরের মতো প্লেয়ার আছে এরকম একটা আবারও কোচ চাই। তো আজকের ভিডিওটুকু ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবে।